সবাইকে শুভেচ্ছা। আজ হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য নিউরো মেডিসিনের ক্লাস ফোর, একটু লেট হয়ে গেল আজকে। আমি ডক্টর খান আহসানুজ্জামান, এক্স রেজিস্ট্রার এন্ড মেডিকেল কলেজ মেডিসিন ডিপার্টমেন্ট। আজকে আমরা যে বেসিক কনসেপ্টটা জানবো আজকে, বিশেষ করে স্পাইনাল কর্ডের লেশন, হ্যাঁ, স্পাইনাল কর্ডের কম্প্রেশন বা স্পাইনাল কর্ডের ডিজিজ নিয়ে আলাপ করবো। তার ভিতরে স্পাইনাল কর্ডের যে কম্প্রেশন, বাইরের থেকে যে কম্প্রেশনগুলো দেয়, ভার্টেব্রাল ডিজিজের কারণে হতে পারে, মেনিনজেসের কারণে হতে পারে, স্পাইনাল কর্ডের কারণে হতে পারে, ভার্টেব্রাল ডিজিজের কারণে সেটা ট্রমার কারণে হতে পারে, অথবা ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রোলাপসের কারণে হতে পারে, অথবা কোনো মেটাস্টেটিক কার্সিনোমা, সেটা ব্রেস্ট থেকে আসুক, প্রোস্টেট থেকে আসুক, হ্যাঁ, বঙ্কাস থেকে আসুক, সেটা ভার্টেব্রাল যখন মেটাস্টিসিস হবে তখন স্পাইনাল কর্ডের উপরে কম্প্রেশন দিতে পারে, মায়োলোমার কারণে হতে পারে, আবার টিবি পোর্টস ডিজিজ যেটা বলা হয়, পোর্টস ডিজিজের কারণেও কিন্তু স্পাইনাল কর্ডের কম্প্রেশন হতে পারে। 80% হচ্ছে ভার্টেব্রাল কজ এবং 80% যে স্পাইনাল কর্ডের লেশন হচ্ছে, হ্যাঁ, এইগুলি। এবং এখান থেকে মনে রাখার উপায় হচ্ছে যে টি, তিনটে টি, থ্রি টি, ট্রমা, হ্যাঁ, ট্রমা দিয়ে দুটি বোঝাচ্ছে। আর এই মেটাস্টেটিক কার্সিনোমা, মায়োলোমা, এগুলো হচ্ছে টিউমার, ট্রমা টিউমার, আর হচ্ছে টিবি, টিবি টিউমার ট্রমা, এগুলো মনে রাখলেই হবে। মেনিনজেস সবগুলো সে টিউমার দিয়েই হচ্ছে, তাছাড়া এপিডোরাল অ্যাবসেস দিয়ে হয়, স্পাইনাল কর্ডও টিউমার দিয়ে হয়। তাহলে আলটিমেটলি দেখা গেল এক্সটার্নাল যে কজ বা এক্সটেন্সিভ যে কজ, হ্যাঁ, স্পাইনাল কর্ডের বাইরের যে কজটা, যে কজ দিয়ে স্পাইনাল কর্ডটাকে কম্প্রেশন করে, সাধারণত থ্রি টি দিয়ে, ট্রমা টিউমার টিবি, সেটা ভার্টেব্রাল কারণ হতে পারে, মেনিনজেস হতে পারে, স্পাইনাল কর্ডে হতে পারে, ভার্টেব্রাল ট্রমার কারণে হতে পারে, ভার্টেব্রাল টিউমার দিয়ে হতে পারে, ভার্টেব্রাল টিবি দিয়ে হতে পারে, সেরকম মেনিনজেসের টিউমার, স্পাইনাল কর্ডের টিউমার, এগুলো দিয়েও হতে পারে। এখন ইন্ট্রিনসিক কিছু কজ আছে, স্পাইনাল কর্ডের ভিতরে কিছু কারণ আছে যে কারণেও কিন্তু স্পাইনাল কর্ডের লেশন হতে পারে, সেইগুলো কনজেনিটাল কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে স্পাইনাল বাইফিডা, তারপর এইগুলো থেকে কমন গুলো হচ্ছে যে এগুলো ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি যে কজ, বিশেষ করে ট্রান্সভার্স মাইলাইটিস, ভেরি ইম্পর্টেন্ট কজ, ট্রান্সভার্স মাইলাইটিস, এটা আবার বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ভাইরাস, সারফেস জোস্টার ভাইরাস, এই সেভি ভাইরাস, মাল্টিপুল স্ক্লেরোসিস, সার্কয়েডোসিস, এই সমস্ত কারণে ট্রান্সভার্স মাইলাইটিসের কারণে হতে পারে। ভাস্কুলার কজ অর্থাৎ স্পাইনাল আর্টারি, যেটা সেই স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেয়, ভার্টেব্রাল আর্টারি ব্লকস, এই স্পাইনাল আর্টারি বিশেষ করে অ্যান্টেরিয়র টু থার্ড কে সাপ্লাই দেয়, ফলে দেখা যাবে যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যদি অকলুশন হয়, হ্যাঁ, তাহলে বা এম্বোলাস দিয়ে, তাহলে কিন্তু স্পাইনাল কর্ডের লেশন হতে পারে। এবং এক্ষেত্রে দেখা যাবে অ্যান্টেরিয়র টু থার্ড স্পাইনাল কর্ডের অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট ট্র্যাক গুলোই হচ্ছে ইম্পেয়ার্ড হচ্ছে, অর্থাৎ পোস্টেরিয়র কলাম, ডর্সাল কলামটা কিন্তু ইন্টাক্ট থাকবে। তখন নিওপ্লাস্টিক, হ্যাঁ, স্পাইনাল কর্ডের টিউমার, গ্লিওমা, অ্যাপেনডাইমোমা, এগুলো দিয়েও কিন্তু স্পাইনাল কর্ডের লেশন হচ্ছে। মেটাবলিক, মেটাবলিকের ভিতরে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি দ্য মোস্ট কমন, হ্যাঁ, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে একটা টার্ম আছে, সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন, সাব একুট কম্বাইন্ড ডিজেনারেশন বলতে হচ্ছে ডর্সাল কলাম লেশন হবে, আবার হচ্ছে যে পিরামিডাল ট্র্যাক বা কর্টিক স্পাইনাল ট্র্যাকটা লেশন হবে, এই জন্য কম্বাইন্ড ডিজেনারেশন হবে। এই ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, তাহলে দেখা যাবে কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের লেশনের ফিচার্স পাবো, আর হচ্ছে ডর্সাল কলামের লেশনের ফিচার্সটাই পাবো, এইগুলোই পাওয়া যাবে। তাছাড়া কিছু স্পাইনোথার্মিক ট্র্যাক্টর লেশন আসবে কিছু, কিন্তু মেইনলি আসবে হচ্ছে ডর্সাল কলাম লেশন এবং কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের লেশনটা, এইগুলি আসবে। ডিজেনারেটিভ কজের ভিতরে মোটর নিউরন ডিজিজ আছে, সিরিঙ্গোমাইলিয়া আছে, মোটর নিউরন ডিজিজ, হ্যাঁ, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, এখানে আপার মোটর লোয়ার মোটর নিউরন লেশন, বোথ টাইপের লেশন পাওয়া যায়। সিরিঙ্গোমাইলিয়া আছে বিশেষ করে সে সার্ভাইকাল, হ্যাঁ, সার্ভাইকাল কর্ডে যদি সেন্ট্রাল ক্যানেল, স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেল, এটি যদি এক্সপান্ড করে তাকে বলা হয় সিরিঙ্গোমাইলিয়া, এটা স্পাইনাল কর্ডের ভিতর থেকে ডিজিজ। তাহলে এইগুলো হলে বা এক্সটার্নাল কজ বা ইন্টারনাল কজ, এগুলো হলে কি হতে পারে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে স্পাইনাল কর্ডে যে মেইন যে জিনিস, সেটা কয়েকটা ফিচার বা সিমটমস, সাইন গুলো ডেভেলপ করে, পেইন, এক্সটার্নাল কজ গুলো সাধারণত পেইন করে, কারণ ওই স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভটা বের হবে তারপরে প্রেশার পড়ে, ফলে যেখানে দেখালো যেখানে টিউমার, স্পাইনাল কর্ডে যেখানে টিউমার অথবা যেখানে টিবি অথবা যেখানে ট্রমা, ওর যে স্পাইনাল নার্ভ যেখান থেকে বের হলো ওখানে যদি ওই প্রেশারটা পড়ে, তাহলে লোকালাইজ ওভার দি স্পাইন বা রুট ডিস্ট্রিবিউশন বরাবর পেইন হবে, এমনকি সারাউন্ডিং মাসেল গুলো তখন কিছু স্পাজম হয়ে যাবে, একে বলা হয় গিভ বাস। তাহলে এই যে স্পাইনাল কর্ডে যদি এক্সটার্নাল লেশনটা হয়, তাহলে যে যে সাইটে হবে সেখানে একটা পেইন পাবো, বা ওখান থেকে যদি স্পাইনাল নার্ভ বের হবে তার ডিস্ট্রিবিউশন বরাবর পেইনটা হবে, তখন এই পেইনটাকে বলা হচ্ছে গিভ বাস বলা হচ্ছে। সেন্সরি ডেফিসিট স্পাইনাল কর্ডের লেশন হলে, আগে ক্লাস আলাপ করেছিলাম যে এর একটা আপার লিমিট থাকবে, কিরকম
এই যে আগের ক্লাসে এই ফিগার গুলো দেখাইছিলাম সেন্সরি প্যাটার্ন লস, স্পাইনাল কর্ডের যদি টোটাল ট্রান্সথোরাসিক বা টোটাল থিকনেসে যদি ইনজুরিড হয় তখন দেখা যাবে যে এইখানে যদি লেশন হয় তাহলে এখানে সেন্সরি লস হবে, এখানে হবে, এখানে হবে, এখানে দিয়ে পিন দিয়ে প্রিক করলে সেন্সেশন নাই 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 এখানে পাওয়া গেল, অর্থাৎ একটা আপার লিমিট পাবো। স্পাইনাল কর্ডের লেশন হলে যে সেন্সরি লস হয় বোথ সাইডের লোয়ার লিম্বসে সেন্সরি লস হবে, কিন্তু তার একটা আপার লিমিট থাকবে, একটা গিয়ে একটা জায়গায় গিয়ে তারপরে সেন্সেশন পাওয়া যাবে। এটা একটা বিশেষ ক্রাইটেরিয়া স্পাইনাল কর্ডের লেশন হলে, তাহলে সেন্সরি লস একটা আপার লিমিট পাবো। এই সেন্সরি লস অথবা সেন্সরি ডিসফাংশন, প্যারেসথেসিয়া, নামনেস, কোল্ড সেন্সেশন এইরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। মোটর মোটর লস টেট্রাপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া হতে পারে। কিরকম টেট্রাপ্লেজিয়া প্যারাপ্লেজিয়া হবে? যদি স্পাইনাল কর্ডের লেশনটা এখানে 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 আমাদের যাচ্ছে যে C5-T1 এই এই রিজনটা C5-T1 এটা হচ্ছে আপার লিমকে সাপ্লাই দেবে, তাহলে C5 এর উপরে যদি লেশন হয় স্পাইনাল কর্ডের তাহলে এই আপার লিমোর প্যারালিসিস হবে, আমার টু লোয়ার লিমসও প্যারালিসিস হবে, অর্থাৎ এই লেশনের নিচে যারা আছে সবাই প্যারালাইজড হয়ে যাবে। তাহলে চার হাত পা প্যারালিসিস হলে তাকে টেট্রাপ্লেজিয়া বলছে, কিন্তু এরকম থোরাসিক বা লাম্বার রিজনে যদি লেশন হয় থোরাসিক বা লাম্বার রিজনে তখন এর নিচে যারা আছে তারা প্যারালিসিস হবে, অর্থাৎ টু লোয়ার লিমস প্যারালিসিস হবে, সেটা হলো প্যারাপ্লেজিয়া। কিন্তু আপার লিম ইন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ ব্রেন থেকে আপার লিম পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে, লেশনটা এখানে এর নিচে গিয়ে তার লেশনটা পাবো, ফলে টু লোয়ার লিমসটা এফেক্টেড হবে, টু লোয়ার লিমস প্যারালাইসিস হবে। তাহলে থ্রসিক বা লাম্বার রিজনে যদি লেশন হয় তাহলে আমরা প্যারাপ্লেজিয়া পাচ্ছি, আর C5 এর উপরে যদি লেশন হয় তাহলে আমরা দুই হাত দুই পা দুটোই লেশন পাচ্ছি, অর্থাৎ এর নিচে ফোর লিমস থাকছে, ফলে টেট্রাপ্লেজিয়া হবে। তাহলে লেশন এটা মানে টেট্রাপ্লেজিয়া, লেশন এটা মানে হচ্ছে প্যারাপ্লেজিয়া। কিন্তু লেশন যদি C5 থেকে T1 যদি হয়, ঠিক এখানে যদি হয়, তাহলে কিন্তু আপার লিমস এর লেশন হবে, কিন্তু তার আছে এন্টেরো হর্ন থেকে লেশন, লোয়ার মোটর নিউরন টাইপ লেশন, আর লোয়ার লিমস এ কিন্তু প্যারালাইসিস হবে, কিন্তু সেটা আছে এখানে লেশন লোয়ার মোটর, লোয়ার লিমস এর জন্য এটা আপার মোটর নিউরন, সেজন্য লোয়ার লিমস আপার মোটর নিউরন টাইপ লেশন। আমি একটু আরেকবার বলি, আমার যদি লেশনটা এখানে হয় এখানে হলে এই আপার লিম্বের জন্য প্যারালাইসিস হবে, কিন্তু আপার লিম্বের জন্য এটা আপার মোটর নিউরন, মানে আপার লিম্বে আপার মোটর নিউরন প্যারালাইসিস, লোয়ার মোটর লিম্বসের প্যারালাইসিস হবে, তাহলে লোয়ার মোটর লিম্বসের জন্য এটা হবে আপার মোটর নিউরন, মানে লোয়ার লিম্বসের আপার মোটর নিউরন প্যারালাইসিস হবে। কিন্তু লেশনটা যদি এখানে হয় তাহলে এই আপার লিম্বসের বোথ আপার লিম্বসের এন্টেরো হর্ন থেকে লেশন শুরু হবে, ফলে বোথ আপার লিম্বসের লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস, কিন্তু লোয়ার লিম্বসের লোয়ার লিম্বস এর জন্য এটা আপার মোটর নিউরন, সুতরাং লোয়ার লিম্বস হবে যে আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস। লেশনটা যদি এইখানে হয় তাহলে আপার লিম্বে কোনো সমস্যা নাই, এই পর্যন্ত ঠিক আছে ইন্ট্যাক্ট, তাহলে লোয়ার লিম্বস এ আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস, অর্থাৎ লেশনটা যখন থোরাসিক কর্ডে হবে। আর লেশন যদি কটা ইকো না, অর্থাৎ এখান থেকে যে নার্ভ গুলো বের হবে সেই নার্ভ গুলোকে স্যাক্রাল রুটের নার্ভ গুলোকে যেটা বের হয়ে আসছে স্পাইনাল কর্ড থেকে সেই গুচ্ছকে বলা হয় কটা ইকো না। লেশন যদি এখানে এখানে কটাই কোনো হয় তাহলে বোথ লোয়ার লিম্বস প্যারালাইসিস হবে, যেহেতু স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসছে এটা লোয়ার মোটর নিউরন, তাহলে লোয়ার লিম্বস এর লোয়ার মোটর নিউরন টাই প্যারালাইসিস। তাহলে লেশনটা C5 বা T1 এর উপরে হলে চার হাত পা প্যারালাইসিস হবে এবং ফোর লিম্বস এর এটা আপার মোটর নিউরন টাই প্যারালাইসিস। লেশন C5-T1 লেভেলে যদি হয় তাহলে তা আপার লিম্বের জন্য হবে হচ্ছে যে লোয়ার মোটর নিউরন টাই প্যারালাইসিস, লোয়ার লিম্বস এর জন্য হবে হচ্ছে আপার মোটর নিউরন টাই প্যারালাইসিস। লেশন যদি থোরাসিক কর্ডে যদি হয় তাহলে আপার লিম গুলো ইন্ট্যাক্ট থাকবে আর লোয়ার লিম্বস প্যারালাইসিস হবে এবং তার জন্য এটা আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস। আর লেশন যদি কটা ইকুয়না যদি হয় তাহলে সে লোয়ার লিম্বস এর জন্য লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস, যেটা পরের ফিগারে একটু দেখা গেল। এই যে একই জিনিস C5 অর্থাৎ অ্যাবভ C5 এ যদি হয়, এটা C5-9 লেভেল, এই অ্যাবভ C5 এ যদি লেশন হয় তাহলে আপার লিম্বের জন্য এটা আপার লিম্বের এটা হচ্ছে লোয়ার লিমস, তাহলে আপার লিম লোয়ার লিমস এর জন্য আপার মোটর নিউরন টাইপ লেশন হবে ইন ফোর লিমস। লেশনটা যদি C5-T1 এ যদি হয় তাহলে আপার লিমস এর এই যে যে এন্টেরো হর্নটা বের হয়ে আসছে লোয়ার মোটর নিউরনটা যেটা বের হয়ে আসছে সেই লোয়ার মোটর নিউরনটা লেশন হবে, তাহলে আপার লিমস এর জন্য বোথ আপার লিমস এর জন্য হবে লোয়ার মোটর নিউরন টাইপ লেশন ইন আপার লিম। কিন্তু এইখানে যে লেশনটা হলো সেটা লোয়ার লিমস এর জন্য আপার মোটর নিউরন,
তাহলে লোয়ার মোটর আপার মোটর নিউরন টাইপ রিলেশন হবে ইন দ্য লোয়ার লিম্বস। রিলেশনটা এখানে হলে আপার লিম্বস এর জন্য লোয়ার মোটর নিউরন টাইপ, আর লোয়ার লিম্বস এর জন্য হবে আপার মোটর নিউরন টাইপ রিলেশন। রিলেশনটা যদি থোরাসিক কর্নি যদি হয় তাহলে তো এইখান থেকে এই পর্যন্ত ইন্টাক্ট আছে, আপার লিম্বটা সেভ হয়ে গেল, তাহলে লোয়ার লিম্বস এর দুই সাইডে প্যারালাইসিস হবে, তার জন্য এটা আপার মোটর নিউরন, তাহলে লোয়ার লিম্বস এর জন্য আপার মোটর নিউরন টাইপ রিলেশন হবে। রিলেশনটা যদি এইখানে হয় স্যাক্রাল রুটে কড়া ইকোনায় যদি হয় তাহলে লোয়ার লিম্বস কে সাপ্লাই দিলে সেই জায়গাটা এটা রিলেশন হলো লোয়ার মোটর নিউরন টাইপ, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এটা বের হয়ে আসছে, এটা লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন রিলেশন হবে, তাহলে লোয়ার মোটর নিউরন রিলেশনস ইন লোয়ার লিম্বস ইন কড়া ইকোনা। এই কথাগুলো বুঝতে হবে যে আসলে আমার টেট্রাপ্লেজিয়া নাকি প্যারাপ্লেজিয়া। টেট্রাপ্লেজিয়া হলে বোথ লিম্বস এ বোথ ফোর লিম্বস এ কি আপার মোটর নিউরন টাইপ রিলেশন নাকি আপার লিম্বস এ, যদি বোথ লিম্বস এ যদি যদি বোথ ফোর লিম্বস আপার মোটর নিউরন টাইপ রিলেশন হয় তাহলে রিলেশনটা সি ফাইভ এর উপরে, যদি আপার লিম্বস এ লোয়ার মোটর নিউরন টাইপ রিলেশন আর লোয়ার লিম্বস এ যদি আপার মোটর নিউরন টাইপ রিলেশন হয় তাহলে রিলেশনটা সি ফাইভ টু টি ওয়ান লেভেলে। আর দেখা গেল যে আপার লিম্বস ইন্টাক্ট আছে প্যারাপ্লেজিয়া নিয়ে আসছে তাহলে সি ফাইভ টু টি ওয়ান এর নিচে রিলেশন, তাহলে সেটা হতে পারে থোরাসিক কর্ডে লাম্বার কর্ডে ইত্যাদি, তখন দেখতে পাবে লোয়ার লিম্বস এর প্যারালাইসিসটাকে আপার মোটর নিউরন টাইপ, তাহলে সেটা হবে যে থোরাসিক বা লাম্বার কর্ড এর লেশন সেখানে। আর যদি দেখা যায় না লোয়ার লিম্বস এর লেশন আছে, লোয়ার লিম্বস এর প্যারালাইসিস আছে, প্যারাপ্লেজিয়া আছে এবং সেটা লোয়ার মোটর নিউরন টাইপ, তাহলে এটা কডাই কোনা এইখানে। তাহলে প্যারালাইসিস এর ধরন, প্যারালাইসিস এর স্টাইল, প্যারালাইসিস এর প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে লেশনটা কোথায়। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা নলেজ যেটা দিয়ে প্র্যাকটিসের জন্য যেমন হেল্পফুল, সেরকম পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এখান থেকে অনেকগুলো সিনারিও দিয়ে দেওয়া হয়, সেই সিনারিও দিয়ে সিঙ্গেল বেস্ট কোশ্চেনের অ্যানসার দিতে হয়। এখন যদি আমরা একটা ফ্লো চার্ট দেখি যেটা প্র্যাকটিসের জন্য হোক বা একটা ক্লিনিক্যাল ক্লু বা ক্লিনিক্যাল টিপস, একটা পেশেন্ট প্যারাপ্লেজিয়া নিয়ে আসছে, প্যারাপ্লেজিয়া দুই পা প্যারালাইসিস নিয়ে আসছে, দুই পা প্যারালাইসিস নিয়ে আসলে ফার্স্টে আমরা নিজ আর্কটা দেব বা প্ল্যান্টার রেসপন্স দেব। নিজ আর্ক যদি এক্সাজারেটেড হয়, নিজ আর্ক যদি এক্সাজারেটেড হয় তাহলে লেশনটা আপার মোটর নিউরন টাইপ, তাহলে লেশনটা সিস্পাইনাল কর্ডে। আগে বলিনি প্যারাপ্লেজিয়া কিন্তু লোয়ার পেরিফেরাল নার্ভের লেশনও হতে পারে, আবার হচ্ছে স্পাইনাল কর্ডের লেশনও হতে পারে। সাধারণত সেরিব্রাল কর্টেক্সের কারণে ব্রেনের কারণে প্যারাপ্লেজিয়া ভেরি রিয়ার, আসলে বলতে গেলে না ভেরি রিয়ার। আমাদের প্যারাপ্লেজিয়া হয় স্পাইনাল কর্ডের লেশন না পেরিফেরাল নার্ভের লেশন, পেরিফেরাল নার্ভ মানে হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ লেশন, আর যে স্পাইনাল কর্ডের লেশন মানে হচ্ছে আপার মোটর নিউরন টাইপ লেশন। দুই পা প্যারালাইসিস নিয়ে আসে আমাকে ভাবতে হবে যে এটা আপার মোটর নিউরন টাইপ নাকি লোয়ার মোটর নিউরন টাইপ। সেই ক্ষেত্রে আমাদেরকে নিজ আর্কটা দেখবো বা অ্যাঙ্গেল আর্কটা দেখবো বা প্ল্যান্টার রেসপন্স দেখবো। যদি নিজ আর্কস গুলো যদি এক্সাজারেটেড হয়, প্ল্যান্টার রেসপন্স যদি এক্সটেনসর হয় তাহলে বুঝতে হবে যে এটা স্পাস্টিক টাইপ প্যারাপ্লেজিয়া। স্পাস্টিক টাইপ প্যারাপ্লেজিয়া মানে আছে আপার মোটর নিউরন টাইপ প্যারাপ্লেজিয়া, তার মানে লেশনটা কোথায়, স্পাইনাল কর্ড, এটা তো আপার মোটর নিউরন লেশন। আর যদি দেখি যে না জার্স গুলো ডিক্রিজ বা অ্যাবসেন্ট হচ্ছে তাহলে এটা ফ্লাসিড টাইপ প্যারাপ্লেজিয়া, তাহলে ফ্লাসিড টাইপ প্যারাপ্লেজিয়া, তাহলে লেশনটা কোথায়, পেরিফেরাল নার্ভ, অর্থাৎ পেরিফেরাল নার্ভের লেশন লোয়ার মোটর নিউরন টাইপ লেশন। মোস্টলি যেটা দিয়ে হয় সেটা হচ্ছে গ্লেন বডি সিনড্রোম, আর একটা হয় সেটা হচ্ছে যে মায়োপ্যাথি। মায়োপ্যাথি হচ্ছে যে বিশেষ করে পিরিওডিক হাইপোক্যালেমিক প্যারালাইসিস, এখানে রিফ্লেক্সটা নর্মাল থাকে, এখানে রিফ্লেক্সটা নর্মাল থাকে কিন্তু রিফ্লেক্সটা এলিসিট করতে গেলে দেখা যাবে একটু কম পাচ্ছি, কারণ মায়োপ্যাথির কারণে রিফ্লেক্সের প্রেজেন্টেশনটা কম থাকে, কিন্তু আলটিমেটলি রিফ্লেক্স কিন্তু বলা হবে এটা নর্মাল, কিন্তু এক্সামিন করতে গেলে দেখা যায় একটু কম পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কখন হয়, পিরিওডিক হাইপোক্যালেমিক প্যারালাইসিস, পটাসিয়াম লেভেল যখন কমে যায়, পিরিওডিক বলা হচ্ছে। হয় কেউ বলে ছয় মাস পর পর হয় এরকম ঘটনা, কেউ বলে এক বছর পর পর হয়, একটা প্রিভিয়াস একটা হিস্ট্রি দেবে, গত বছর একবার হয়েছিল, এবারও দুই পা প্যারালাইসিস নিয়ে আসছে, তাহলে সাসপেক্ট করতে হবে। যদি দেখি যে জার্কটা এক্সাজারেটেড নাই তাহলে এই লাইনে চিন্তা করতে হবে, এবং পিরিওডিক এরকম হিস্ট্রি যদি থাকে তাহলে সাসপেক্ট করতে হবে যে পটাসিয়াম লেভেল কমে গেছে। অনেক সময় আপার মোটর নিউরন লেশন প্রথম দুই তিন দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত, প্রথম এক থেকে চার সপ্তাহ সরি চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হ্যাঁ আপার মোটর নিউরন লেশন কিন্তু জার্ক এক্সাজারেটেড থাকে না, স্পাইনাল শকে থাকে, ঠিক চার থেকে ছয় সপ্তাহ পরে তখন জার্ক এক্সাজারেটেড হয়। সেই জন্য স্পাইনাল কর্ড লেশন যেটা আপার মোটর নিউরন টাইপ লেশন সেটা কিন্তু প্রথম চার থেকে ছয় সপ্তাহ কিন্তু স্পাইনাল শকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্স নাও পেতে পারে। তাই এই স্পাস্টিক টাইপ প্যারাপ্লেজিয়া জার্ক দেখে যদি এক্সাজারেটেড পায় তাহলে তো কনফার্ম হইলাম, কিন্তু জার্ক দেখে যদি এক্সাজারেটেড না পায়, ফ্লাসিড পায়,
তাহলে আমাকে এগুলো তো চিন্তা করতে হবে, সাথেও আবার আপার মোটর নিউরাল লেশনও ভাবতে হবে যে 4 থেকে 6 সপ্তাহ না গেলে আমরা বুঝতে পারবো না যেটা আপার মোটর নাকি লোয়ার মোটর। কিন্তু যার কি এক্সাজারেটেড হলে এটা কনফার্ম হয়ে গেল যেটা আপার মোটর নিউরাল টাইপ লেশন। এখন স্পাইনাল কর্ডের যে লেশনটা হইলো, আমি যার কি এক্সাজারেটেড পেলাম, দুই পা প্যারালাইসিস নেক্সট যার কি এক্সাজারেটেড পেলাম, এখন আমাকে ভাবতে হবে যে এটা এক্সট্রিনসিক কজ নাকি ইন্ট্রিনসিক কজ। সাধারণত এক্সট্রিনসিক কজে কিন্তু মোস্টলি পেইন বা গিপাস নিয়ে আসে এবং সেন্সরি ডেফিসিট আগে নিয়ে আসে। হ্যাঁ, যেটা আমি একটু আগে এক্সট্রিনসিক কজগুলো বললাম, তিনটে টি, ট্রমা, টিউমার, টিবি, ট্রমা, টিউমার, ডিক্স প্রোলাপস আসে। তাহলে এটা কিন্তু প্যারালাইসিস যেটা নিয়ে আসবে উইকনেস, তার থেকে বেশি নিয়ে আসবে হচ্ছে সেন্সরি ডেফিসিট যার একটা আপার লিমিট থাকবে, আর নিয়ে আসবে গিপাস যে জায়গায় টিবি, যে জায়গায় ট্রমা, যে জায়গায় টিউমার, সেই জায়গায় দেখা যাবে ওই এরিয়া বা ওই স্পাইনাল রুট বড় পাতা সিভিয়ার পেইন হচ্ছে। আর যদি ইন্ট্রিনসিক কজ যদি হয়ে থাকে, মোস্টলি মোটর ডেফিসিট নিয়ে আসে, এখানে প্যারালাইসিস বা উইকনেস ভাবটা বেশি থাকবে, বাউল ব্লাডার ডিস্টার্ব নেই, যেখানে দেখা যায় বাউল ব্লাডার হাই হেসিটেন্সি হচ্ছে বা ইউরিনারি রিটেনশন হচ্ছে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে, এরকম বাউল ব্লাডার ডিস্টার্বনেস নিয়ে আসবে, তাহলে প্যারাপ্লেজিয়ার সাথে যদি আমার হিপ বাস পায় আর সেন্সরি ডেফিসিট বেশি পায় তাহলে ভাববো সে এক্সট্রিনসিক কজ। আর প্যারাপ্লেজিয়ার সাথে যদি আমার এই যে উইকনেস বেশি পাচ্ছে, বাউল ব্লাডার ডিস্টার্বনেস পাচ্ছে, তাহলে আমি ভাববো এটা ইন্ট্রিনসিক কজ। মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। হ্যাঁ, এছাড়া আরো আছে ডিমাইলেটিং মাল্টিপল স্ক্লেরোসিস আছে, ডিজেনারেটিভ আছে, যেটা আছে মোটর নিউরন ডিজিজ, সিরিঙ্গোমাইলিয়া, যেগুলো ইন্ট্রিনসিক কজ গুলো আগে পড়ে আসছি, ডেফিসিয়েন্সি আছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে, ভাস্কুলার কজ আছে এন্ট্রি স্পাইনাল আর্টারি অক্লুশন, যেগুলো আগে দেখে আসলাম। হ্যাঁ, আলাদা একটা টেবিলে। তাহলে আমি যদি এখন সংক্ষেপে পড়ি, দুই পা প্যারালাইসিস নিয়ে আসলে প্রত্যেকে যেটা করবে, কেউ যদি রুগী দুই পা প্যারালাইসিস নিয়ে আসে, ফার্স্ট তার নিজ আর্ক বা অ্যাঙ্কেল আর্ক গুলো দেখতে হবে। যদি দেখি নিজ আর্ক এক্সাজারেটেড হচ্ছে, তাহলে এটা স্পাস্টিক টাইপ, তখন আমাদের দেখতে হবে যে তার স্পাইনাল বরাবর কোথাও পেইন আছে কিনা। তা যদি উঠতে বসতে যদি সে পেইন যদি কমপ্লেন করে যে না আমি উঠতেও পারছি না, শুতেও পারছি না, বসতেও পারছি না, পিছনে প্রচন্ড পেইন, তাহলে এটা হচ্ছে যে বাস, অথবা স্পাইনাল কর্ডের বরাবর যদি তাকে থাম করা হয় হ্যান্ড দিয়ে, দেখা যাবে যে কোথাও পেইন বা টেন্ডারনেস পাচ্ছি, তাহলে বুঝতে হবে যে এটা এক্সট্রিনসিক কজ। তখন আমাদের হইতে পারে টিবি, টিউমার অথবা ট্রমা। যদি তার কোনো ট্রমার হিস্ট্রি না থাকে, তাহলে হয় টিবি বা টিউমার। এই দুটো কিন্তু ক্লিনিক্যালি এভাবে বোঝা যায় না, তখন কিন্তু স্পাইনাল কর্ডে এমআরআই করে এটা বুঝতে হয়। হ্যাঁ, এমআরআই করে, আর তারপরে যদি দেখি যে না, হ্যাঁ রোগীর স্পাস্টিক টাইপ প্যারাপ্লেজিয়া, অর্থাৎ যারগুলো এক্সাজারেটেড আছে, দুই পা প্যারালাইসিস আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে তার পিছনে কোথাও পেইন নাই, গিপাস নাই, আমি সাসপেক্ট করবো এইগুলি। মোস্ট কমন হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। হ্যাঁ, তখন এমআরআই করে ট্রান্সভার্স মাইলাইটিসটা বের হয়ে আসবে, ইভেন যদি মাল্টিপল স্ক্লেরোসিস থাকে সেটাও বের হয়ে আসবে। হ্যাঁ, এইগুলি মোটামুটি আমরা এইগুলি পেয়ে যাব। আর ভাস্কুলার কজের কারণে কিন্তু স্পাইনাল কর্ডে সবই লেশন হয়, কিন্তু এই যে ডর্সাল কলাম অর্থাৎ যে পোস্টেরিয়র কলামের যে ফাংশনটা ওইটা ইন্টাক্ট থাকে, কারণ ভাস্কুলার কজে অ্যান্টেরিয়র টু থার্ড লেশন, তাহলে পোস্টেরিয়র যে ডর্সাল কলাম ওইটি ইন্টাক্ট থাকে, ফলে প্রোপ্রিওসেপটিভ ইমপালস, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স এইগুলো ইন্টাক্ট থাকে, আর বাকি সব সেন্সরি লস হবে। হ্যাঁ, তারপর মোটর ফাংশন লস হবে। আর ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে দেখা গেল কি, এটা হচ্ছে যে সাব একুইট ডিজেনারেশন, সাব একুইট কম্বাইন ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড। এর মানে কি, যে কম্বাইন বলতে বোঝাচ্ছে যে ডর্সাল কলাম লেশন হয় আর হচ্ছে যে কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট লেশন হয়, ফলে দেখা যাবে যে স্পাস্টিক টাইপ প্যারাপ্লেজিয়া পাচ্ছি আর ডর্সাল কলাম লেশনের ফিচার্স গুলো, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, টু পয়েন্ট ডিসক্রিপশন লেশন গুলো পাচ্ছি, স্পাইনোথালামিক যে ফাংশন গুলো এইগুলো অনেক সময় ইন্ট্যাক্ট থাকে। এই জন্য ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে অন্তত আমরা এই জিনিসটা পাই যে স্পাইনোথালামিক ফাংশন ইন্ট্যাক্ট থাকে আর বাকি সব লস হয়, ভাস্কুলার কজে ডর্সাল কলামের ফাংশনটি ইন্ট্যাক্ট থাকে বাকি সব লস হয়। আর এইগুলো তো আগের মতনই বললাম, এইগুলো সবই হচ্ছে যে এই সেই সেন্সরি মোটর এগুলো সবই লেশন হবে, কিন্তু পেইন থাকবে না ইন্ট্রিনসিক কজে, কিন্তু এক্সট্রিনসিক কজে পেইন বা গিপাস থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সবগুলো যদি আমার মনে নাও থাকে প্র্যাকটিস ফিল্ডে, অন্তত 4টি তো মনে থাকবে, যে 4টি খুব কমন, ট্রমা, টিউমার, টিবি, ট্রান্সভার্স মাইলাইটিস, এই 4টি মনে রাখতে হবে। স্পাস্টিক প্যারাপ্লেজি হলে অন্তত এই 4টি, হ্যাঁ ট্রমা, টিউমার, টিবি আর যে ট্রান্সভার্স মাইলাইটিস, এইগুলো আসে প্রচুর আসে এইগুলো নিয়ে। ট্রমার হিস্ট্রি না থাকলে তাহলে টিউমার, টিবি, ট্রান্সভার্স মাইলাইটিস, পিছনে গিপাস নাই, পেইন নাই, তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস বাদ, থাকে টিউমার বা টিবি, এটাই তখন আমরা এমআরআই করে এক্সক্লুড করব। দেখা গেল যে পিছনে পেইন আছে, তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস না, তাহলে এই তিনটার ভিতরে যে কোনো একজন, ট্রমার হিস্ট্রি নাই, তাহলে এই দুজনের যে কোনো একজন, তখন এদেরকে আমরা এমআরআই করলে এটা মোটামুটি এক্সক্লুড করতে পারি। আর যদি দুই পা প্যারালাইসিস নিয়ে আসে এবং যদি
জারগুলো ডিক্রিজ বা অ্যাবসেন্ট থাকে তাহলে এটা জিবিএস হতে পারে, গ্লুয়েন বডি সিনড্রোম হতে পারে, পিরিওডিক হাইপোকালেমিক প্যারালাইসিস। এই দুটো কনফিউশন হয়ে গেলে তখন সিম্পল একটা সিরাম ইলেকট্রোলাইটস করতে দিলে দেখা গেলো যে পটাশিয়াম লেভেল নর্মাল, তাহলে আমরা জিবিএস চিন্তা করবো। এবং এর প্যারালাইসিস নিচ থেকে উপরের দিকে হয়, অ্যাসেন্ডিং টাইপ প্যারালাইসিস, অর্থাৎ দুই পা প্যারালাইসিস হয়, পরে আস্তে আস্তে আপার টু লিম্বসও ধরে ফেলে। আবার পিরিওডিক হাইপোকালেমিক প্যারালাইসিসও দুই পা প্যারালাইসিস হয়ে আস্তে আস্তে উপরের দিকে অ্যাসেন্ড করতে পারে, চার হাত পাওয়া প্যারালাইসিস হতে পারে। তা সেই জন্য কনফিউজ হয়ে গেলে সিম্পল সিরাম ইলেকট্রোলাইটস করে যদি দেখি যে পটাশিয়াম লেভেল কমে গেছে, আর এখানে যদি হিস্ট্রি দেয় পিরিওডিক, হ্যাঁ গত বছর এরকম হয়েছিল, আর আমি যদি কিছু জাঁট পেয়ে থাকি তাহলে সব কিন্তু যাচ্ছে হচ্ছে যে পিরিওডিক হাইপোকালেমিক প্যারালাইসিস, কনফার্ম করার জন্য সিরাম ইলেকট্রোলাইটস করতে দেবো। যদি পটাশিয়াম লেভেল কম থাকে তাহলে আমি পটাশিয়াম ইনফিউশন দিলেই এটা কারেকশন হয়ে যায়, আর যদি পটাশিয়াম লেভেল নর্মাল থাকে তাহলে আমি সাবস্টার্ট করবো এই যে গ্লুয়েন বডি সিনড্রোম। আর এই ক্ষেত্রে স্পাইনাল কর্ড যদি লেশন থাকে, যদি তার কোনো ট্রমার হিস্ট্রি নাই, হ্যাঁ পিছনে গিববাস নাই, মেবি ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, তাহলে এইগুলো নাই, তাহলে স্পাইনাল শকে আছে কি না এটা আমি বুঝবো কিভাবে? যদি এইগুলো না থাকে, যদি এইটা থাকে ট্রান্সভার্স মাইলাইটিস, তখন এটা কনফিউজ হয়ে যেতে হয় যে আসলে এইগুলি নাকি এটা, হ্যাঁ তখন এটা কনফিউজ হয়ে যেতে হয়। কিন্তু যেহেতু এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, হ্যাঁ সেহেতু এর কিন্তু দুই পা প্যারালাইসিস নিয়ে আসবে, এর তো সেন্সরি লস আপার লিমিট থাকবে না। কিন্তু ট্রান্সভার্স মাইলাইটিস এর ক্ষেত্রে আমি জারটা যদি দেখো তখন নাও পাই, কিন্তু সেন্সরি লসটা তো একটা আপার লিমিট পাবো, তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়েই কিন্তু আমি এটা থেকে এক্সক্লুড করতে পারি, যেটি আমি যে দুই পা প্যারালাইসিস আছে, জারস গুলো এক্সাজারেটেড নাই, সব ডিক্রিজ বা অ্যাবসেন্ট, তাহলে হয় এইটা হবে নয় এইটা হবে, পিরিওডিক হিস্ট্রি নাই, হ্যাঁ এবং জারকে আমি অল্প একটু কোনো কিছুই পাচ্ছি না, তাহলে হবে এইটা অথবা এইটা। এখন এই দুটো আমি কিভাবে কি ডিফারেন্সিয়েট করব, আমি দেখি সেন্সরি ফাংশনটা আছে কিনা, হ্যাঁ সেন্সরি ফাংশন দেখা গেলো যে আপার লিমিট পেলাম, তাহলে বুঝবো স্পাইনাল কর্ডের লেশন এখন স্পাইনাল শকে আছে। সেন্সরি ফাংশন গুলো যদি আপার লিমিট না পায়, সেন্সরি লস যদি না থাকে, তাহলে আমি ধরে নেব এটা হচ্ছে গ্লুয়েন বডি সিনড্রোম। তা সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে গ্লুয়েন বডি সিনড্রোমের জন্য আমাদের আসলে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়, আমরা একটা সিএসএফ স্টাডি করতে পারি, তবে আফটার 10 ডেজ সিএসএফ স্টাডি করে আফটার 10 ডেজ একটু সিএসএফ একটু প্রোটিন বেশি পাইলে আমরা সাসপেক্ট করি। তাহলে আমার সহজ কথা যে প্যারাপ্লেজিয়া হলে সেটা জার দেখবো ফার্স্টে, এটি স্পাস্টিক নাকি ফ্লাসিড, জার এক্সাজারেটেড হলে আমি এইগুলি চিন্তা করব, জার যদি ডিক্রিজড হয় বা অ্যাবসেন্ট হয় তাহলে এইগুলি চিন্তা করব, আর যদি জার এক্সাজারেটেড হয় তার যদি গিববাস থাকে তাহলে এইগুলি চিন্তা করব, আর যার যদি এক্সাজারেটেড হয় তার যদি গিববাস না থাকে তাহলে আমরা এইগুলি চিন্তা করব। এবং এইগুলো কনফার্ম করতে গেলে স্পাইনাল কর্ডের এমআরআই করা লাগে, আর এটা কনফার্ম করার জন্য একটা সিরাম ইলেকট্রোলাইটস যথেষ্ট। তাহলে আজকে আমি আসলে ক্লাস নিতে দেরি হয়ে গেল, আজকে বেশি নিবো না, এই পর্যন্তই রাখছি। তাহলে আমি মোটামুটি যেগুলো বললাম সেগুলোর ভিতরে যেগুলো আসছে স্পাইনাল কর্ডের লেশনের ভিতরে যে এক্সট্রিনসিক কজ কি কি আছে বললাম, আছে ইন্ট্রিনসিক কজের ভিতরে কোনগুলি আছে, হ্যাঁ ইন্ট্রিনসিক কজ যেটা আমার ফ্লো চার্টের ভিতরে ইন্ট্রিনসিক কজগুলো সব দেওয়া আছে, আর বললাম যে একটা স্পাইনাল কর্ডের লেশন হলে তার পেইন বা সেন্সরি লস বা মোটর লস এবং বাওয়েল গ্ল্যান্ডের ডিসফাংশন হবে, এবং পেইন সেন্সরি লসটা আগেই আসে আর্লিতে, এবং মোটর এবং স্পিংটারের ডিসফাংশনটা একটু লেটে আসে, পেইন যখন আসবে যে বরাবর স্পাইনাল কর্ডের লেশন হবে সেখানে যদি পেইনটা আসে সেটা তার যদি সারাউন্ডিং মাসেল যদি স্পাস্টিক থাকে তাকে গিববাস বলা হয়, সেন্সরি লসের একটা আপার লিমিট থাকে যেটা আমরা গত ক্লাসে আলাপ করছিলাম, স্পাইনাল কর্ডের লেশনে সেন্সরি লস এখানে নাই এখানে নাই এইখানে সেন্সরি ফাংশন আছে, তাহলে সেন্সরি লসের একটা আপার লিমিট পাওয়া যাবে, এটি স্পাইনাল কর্ডের লেশনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর হচ্ছে মোটর লস হতে পারে টেট্রাপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া, যেটা বলেছিলাম মোটর লসটা যদি এখানে হয় তাহলে টেট্রাপ্লেজিয়া হবে, মোটর লসটা যদি এখানে যদি হয় তাহলে প্যারাপ্লেজিয়া হবে, আর বলেছি যে স্পিংটার লেশন, স্পিংটার লেশন সাধারণত স্পাইনাল কর্ডের লেশনে বাওয়েল গ্ল্যান্ডের ডিসফাংশন তো হতেই পারে, এবং বিশেষ করে হচ্ছে যে ইন্ট্রিনসিক কজে বেশি হয়, হ্যাঁ এটা আছে যে লেফট ফিসারে আসে, মোটর লস এবং স্পিংটার বাওয়েল গ্ল্যান্ডের ডিস্টারবেন্স সাধারণত ইন্ট্রিনসিক কজে বেশি আসে, সেটাই বললাম। যদি C5 এর উপরে যদি লেশন হয়, C5 টু T1 এর উপরে লেশন হয় তাহলে বোথ লোয়ার লিম্বস, এই আপার লিম্বস এবং টু বোথ লোয়ার লিম্বস এদের ক্ষেত্রে আমরা লেশন পাবো ফোর লিম্বসে, কিন্তু আপার মোটর নিউরন টাইপ, আর লেশনটা যদি C5 টু 9 যদি হয় C5 টু 9 থেকেই কিন্তু আপার লিম্বকে সাপ্লাই দিচ্ছে, ফলে C5 টু 9 যদি লেশন হয় তাহলে এই আপার লিম্বের এন্টার হর্নকে ধরে ফেলে, ফলে লোয়ার মোটর নিউরন লেশন হয়, তাহলে আপার লিম্বসের লোয়ার মোটর নিউরন টাইপ লেশন পাবো, কিন্তু লোয়ার লিম্বসের জন্য এটা আপার মোটর নিউরন টাইপ লেশন পাবো। আর যদি থ্রাসিক বা লাম্বার কর্ডে যদি লেশন হয় তাহলে আপার লিম্বটার কোনো সমস্যা নাই, ইন্টাক্ট থাকবে, কিন্তু লোয়ার লিম্বস প্যারালাইসিস হবে এবং তার জন্য এটা আপার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস হবে।
আর যদি কটা ইকুনা যদি লেশন হয় তাহলে কটা ইকুনা হলে আলটিমেটলি কি হচ্ছে যে স্যাক্রাল রুটে যেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, স্যাক্রাল রুটে যদি লেশন হয় তাহলে লোয়ার লিপসে প্যারালাইসিস হবে এবং এটা লোয়ার মোটর নিউরন টাইপ, লোয়ার মোটর নিউরন টাইপ লেশন ইন লোয়ার লিপস। এই জিনিসগুলো পোস্টগ্রেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সিঙ্গেল বেস্ট দিয়ে দেয় আবার এমসিকিউ দিয়ে দেয়। আর এটা নিয়ে তো আলাপ করলাম যে প্যারাপ্লেজিয়ার ফলো থেরাপি কিভাবে অ্যাপ্রোচ করব, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন কোশ্চেন থাকলে আমি কোশ্চেনের জন্য রেডি আছি, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার দিয়েছে, হ্যাঁ ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট অ্যাজ অলওয়েজ, ভেরি গ্রেটফুল স্যার, থ্যাংক ইউ। কোশ্চেন নাই, আমি তোমাদের একটা কি বলবো হতভাগা টিচার, খুব কম কোশ্চেন পাই, কোশ্চেন হতে পারে এখান থেকে অনেক এবং হয়তোবা সবাই ভালো বুঝছে এই জন্য কোশ্চেন নাই। জিপিএস এর একট প্রেজেন্টেশন কি আসে স্যার, এই একটা কোশ্চেন পাইছি অনেকক্ষণ পরে, যাই হোক থ্যাংক ইউ। জিপিএস এর একট প্রেজেন্টেশন কি হবে, হ্যাঁ জিবিএস এর একুট প্রেজেন্টেশন লোয়ার লিম প্যারালাইসিস, ফার্স্ট লোয়ার লিম নিয়ে আসে, এটা অ্যাসেন্ডিং প্যারালাইসিস তো লোয়ার লিম প্যারালাইসিস নিয়ে আসে এবং জার কুলে একদম অ্যারিফ্লেক্সিয়া, অ্যারিফ্লেক্সিয়া মানেই হচ্ছে যে তার কোনো জারস থাকবে না, এইটা হচ্ছে জিবিএস। তবে তার একটা প্রিভিয়াস হিস্ট্রি ডায়রিয়া বা একটা জ্বর থাকতেই পারে, সবসময় থাকবে তাও না তবে থাকতে পারে প্রিভিয়াস হিস্ট্রি নেই। তবে একুট প্রেজেন্টেশন সাধারণত টু লোয়ার লিম প্যারালাইসিস, প্যারাপ্লেজিয়া, লোয়ার মোটর নিউরন টাইপ প্যারাপ্লেজিয়া, ফ্লাসিড টাইপ প্যারাপ্লেজিয়া, যেটাতে কোনো জার্স নাই। আর কোশ্চেন টপিকসটা ছোট করেছি কিন্তু যাতে সবাই বুঝতে পারে, কারণ স্পাইনাল কর্ডের লেশন নিয়ে এবং এই জাতীয় রোগী কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে ভালোই আসে এবং বিশেষ করে পোস্টগ্রাজুয়েশনেরও বেশ কোশ্চেন হয়, সেই জন্য এই রোগীগুলো স্পাইনাল কর্ডের লেশনগুলো সবারই কম বেশি জানা উচিত। জিবিএস কি সেন্সরি ইন্ট্যাক্ট থাকে, গুলেনবাডি সিনড্রোম, হ্যাঁ গুলেনবাডি সিনড্রোমে সেন্সরি ইন্ট্যাক্ট থাকে কিনা একজন কোশ্চেন করছে, এটা পিওর মোটর লেশন না, হ্যাঁ এটা হচ্ছে যে বলা হচ্ছে যে জিবিএস এটা মিক্সড, অর্থাৎ মোটর সেন্সরি দুটোই লস হইতে পারে তবে মোটর লেশনটা প্রিডোমিনেন্ট থাকে, সেন্সরি ইন্টাক্ট নাও থাকতে পারে, মোটর লেশনটা প্রিডোমিনেন্ট থাকে, সেন্সরি লেশনও থাকতে পারে সেটা কম। এই সেন্সরি ব্যাপারে আবার কথাবার্তা আছে, কিছু আছে যে প্রিডোমিনেন্ট সেন্সরি লস, ওখানে দেখলো মোটর লস আছে প্রিডোমিনেন্ট সেন্সরি লস, তার কিছু কজ আছে প্রিডোমিনেন্ট মোটর লস মানে পেরিফেরাল নিউরোপ্যাথির ভিতরে, যদি এটা আমি এখন ক্লাস নিই নাই, তার ভিতরে দেখা গেল কি যে শুধু মোটর লস বেশি আছে সেন্সরি লস কম, এরকম কিছু কন্ডিশন আছে, আবার সেন্সরি লস বেশি আছে মোটর লস কম, এখানে এরকম কিছু কন্ডিশন আছে। তা এটা যদি আরেকদিন সময় পাই সে পেরিফেরাল নিউরোপ্যাথি বা সেন্সরি ডিস্টার্বেন্স নিয়ে আলাপ করা যাবে। তবে প্রশ্নের উত্তরটা হচ্ছে জিবিএস এ সেন্সরি ইন্ট্যাক্ট নাও থাকতে পারে এবং কিছুটা ইম্পেয়ার থাকে। আর কিছু আমি আমি তো করোনা থেকে জিবিএস কে বেশি ভয় পাই, কারণ এটা যখন অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয় 20-80% পেশেন্ট রিকভার করে যায় কিন্তু 20% এর ক্ষেত্রে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে কিন্তু মারা যায়, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হয়ে যায়, এদের ক্ষেত্রে আইসিইউ লাগে। বাইকিস করোনার মতো এটা এত স্প্রেড করে না, কিন্তু করোনার মতো যদি জিবিএস স্প্রেড করতো তাহলে এটা ছিল সব থেকে ডেঞ্জারাস, 20% এর ক্ষেত্রে এটাই ডেঞ্জারাস ছিল।
সেজন্য আমি তো করোনা থেকে ডেঞ্জারাস কিন্তু জিবিএস, কিন্তু করোনা কেন ডেঞ্জারাস বলাচ্ছে এটা স্প্রেড করেই যাচ্ছে, স্প্রেড করেই যাচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু করোনা 2% খারাপ আর জিবিএস এর 20% খারাপ, কিন্তু এটা ভয় পায় না কেন? জিবিএস টা সবাই হচ্ছে না, স্প্রেড ওইভাবে হচ্ছে না, কিন্তু করোনা মোটামুটি সবাইকে টাচ করবে। এই 18 কোটি মানুষকে আমার মনে হয় সবাইকে টাচ করবে করোনা। যে স্টাইলে আমরা করোনা প্রোটেকশন দিচ্ছি, সেই স্টাইলে আমাদের আশা করা যায়। আমাদের আর নট অনেক বেশি তো, বাইরের দেশে 2%, আমাদের মানে 10% এর উপরে, ফলে আমাদের এই করোনা 10 বছর লাগবে না, 6 মাসে বা 1 বছরের ভিতরে 18 কোটি মানুষকে টাচ করবে। ভয় দিয়েছি মনে হয়। যাই হোক, জিপিএস এর অ্যাকুপ্রেশন কি আসে স্যার, এটা তো বললাম। আর কোশ্চেন হট অ্যাবাউট পোলিও? নো নো, এখানে পোলিও অনলি মনোপ্লেজিয়া নিয়ে আসে। আমি আজকে আলাপ করেছি হচ্ছে প্যারাপ্লেজিয়া। এই মনোপ্লেজিয়া মানে হচ্ছে যে একটা নার একটা এন্ট্রো হর্নকেই ধরে ফেলে, একটা লিমকে ধরে পোলিও। তাহলে পোলিও মাইলিটিস কিন্তু একটা লিমকে ধরে, মনোপ্লেজিয়া। কিন্তু আজকে আলাপ করেছিলাম আমি প্যারাপ্লেজিয়া নিয়ে বা টেট্রাপ্লেজিয়া নিয়ে। তাহলে মনোপ্লেজিয়া বা পোলিও একটা তো লোয়ার মোটর নিউরন টাইপ লেসন, এবং বিশেষ করে এন্ট্রো হর্নকে সে এফেক্ট করে এবং একটা লিমকে প্যারালিসিস করে, মনোপ্লেজিয়া নিয়ে আসে। আচ্ছা, B12 ডেফিসিয়েন্সি তে কোনটা ইন্ট্যাক্ট বললেন স্যার? আচ্ছা হ্যাঁ, B12 ডেফিসিয়েন্সি তে বলেছি যে B12 ভিটামিন B12 যেটা, হ্যাঁ ভিটামিন B12 কে ডেফিসিয়েন্সি তে যেটা হয় সাব একুট কম্বাইন ডিজেনারেশন অফ দা স্পাইনাল কর্ড, এই যে লেখা আছে ভিটামিন B12 গুলো কোনো কোনো মেটাবলিক, হ্যাঁ এটা হবে যে সাব একুট কম্বাইন ডিজেনারেশন অফ দা স্পাইনাল কর্ড। সাব একুট বলতে বোঝাচ্ছে ডর্সাল কলাম লেশন হয় আর লেশন হবে যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, তাহলে ধরছে না কাকে, স্পাইনোথালামিক ট্র্যাক্টকে, অর্থাৎ পেইনটাস টেম্পারাসকে ধরছে না। তাহলে ডর্সাল কলামকে যদি ধরে তাহলে ভাইব্রেশন পজিশন 2 পয়েন্ট ইনস্ক্রিপশন লস হবে, যেটা আমি আগে ক্লাস আলাপ করেছি। আর কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ধরলে এটা প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে। ইভেন ভিটামিন B12 পেরিফেরাল নিউরোপ্যাথিও করে, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথিরও কিছু সিমটম সাইন নিয়ে আসতে পারে, কিন্তু ওই তখন কিছু পেইনটাস টেম্পারাসার লস হতে পারে, কিন্তু ডাইরেক্টলি স্পাইনোথালামিক ট্র্যাক্টকে সে ধরে না। আর কিছু কোশ্চেন আসছে তো? টুকটাক কোশ্চেন আসছে, কোশ্চেন মনে হয় সবাই থেমে গেছে। ছোট ছোট কথা কিন্তু খুব দামি কথা, একটু একটু করেই নার্ভাস সিস্টেমটাকে ক্লিয়ার করতে হয়। আবারও সবাইকে থ্যাংক জানাচ্ছি, মোবাইল নম্বরটাও দিয়ে দিলাম। আরো যদি কোশ্চেন থাকে, এখন মনে পড়ে না বাড়ি গিয়ে মনে পড়ছে, হ্যাঁ ডাইরেক্ট ফোনে আমার সঙ্গে সন্ধ্যার পরে, বিকেলের থেকে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যে কেউ আমার এই ফোনে অথবা মেসেজে কোশ্চেন করতে পারে। তাহলে আজকে এখানে শেষ করতে পারি, সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমি একটু খুব শুক্রবারে যদি ইনশাল্লাহ ভালো একটা টপিকস নিয়ে আসবো নার্ভাস সিস্টেমে, যেটা সবারই কাছে জটিল, হ্যাঁ যেটা সবাইকেই এই জটিলতা দূর করার জন্য আগামী ক্লাসে ভালো একটা টপিকস নিয়ে আসবো। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।